জিন্নাত রেহানা তোমার আত্মহত্যার দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন। এ নিয়ে বিস্তারিত জানবো। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আপনি নিশ্চয় শুনতে পাচ্ছেন, আপনি আমাদের জানাবেন এ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি। কিছুক্ষণ আগেই কিন্তু ময়মনসিংহ মোহনলাল সরকারি মহিলা কলেজের শিক্ষক শিক্ষার্থীরা তারা কিন্তু মানববন্ধন করছেন। অর্থাৎ মেধাবী শিক্ষার্থী তোমার হত্যাকারী যারা রয়েছেন, প্ররোচনাকারী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেপ্তারের দাবিতে কিন্তু তারা আজকে এই কর্মসূচি পালন করছেন। এবং দেখছেন যে এই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু শিক্ষক শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু এই মানববন্ধন কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছেন। এবং তারা বলছেন যে মেধাবী শিক্ষার্থী তোমার আত্মহত্যার প্ররোচনাকারী যারা রয়েছেন অচিরেই যেন তাদের সকলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয় এবং তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং এই মানববন্ধন কর্মসূচিতে শুধু শিক্ষক শিক্ষার্থী নয়, তোমার যে স্বজন রয়েছে তারাও কিন্তু অংশগ্রহণ করেছে এবং তারা কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন এবং তারা কিন্তু অনেকটাই ভারাক্রান্ত। এবং তারা কিন্তু আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেও কিন্তু তোমার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছেন এবং সেই বিষয়টি নিয়ে যারা শিক্ষক শিক্ষার্থী আছেন তারাও কিন্তু অনুর অবস্থানে রয়েছেন এবং তারা বলছেন যে যদি অচিরেই হত্যার প্ররোচনাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হয় তাহলে তারা কিন্তু আরও কঠোর কর্মসূচিতে যাবেন, সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা একজন শিক্ষকের সঙ্গে একটু যুক্ত হব। আজকে তো এই কর্মসূচি পালন করছেন, আসলে আপনাদের দাবিটা কি? আমাদের সুপ্রিয় ছাত্রী তমা, আমাদের দ্বাদশের ছাত্রী, যে নির্বাচনী পরীক্ষা চলাকালীন বিভিন্ন দুষ্কৃতকারীদের মাধ্যমে, মানে প্ররোচনার মাধ্যমে আত্মহত্যা করে, তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করা হয়, তাকে প্রেমের প্রস্তাব দেওয়া হয়েছিল আমার জানা মতে তার অভিভাবকদের কাছ থেকে শোনা, কিন্তু সেই সাথে রাজি না হওয়ার জন্য তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় আর কি। শেষ পর্যন্ত তাকে, তার শুনলাম যে তাকে অন্যদের ছবির সাথে তার মুখ অ্যাটাচ করে বিভিন্ন ছবিও আপলোড করা হয়, যেটা সে সহ্য করতে পারেনি অপমানটা আর কি। সে অনেক মেধাবী ছাত্র, সে ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে সে স্কলারশিপ পাওয়া, এবং আমরা আমাদের এই কৃতী ছাত্রীকে হারালাম, যেটা আমাদের কলেজের জন্য, তার পরিবারের জন্য অনেক বেশি দুঃখজনক ব্যাপার। আমরা অতি দ্রুত যারা গ্রেপ্তার হয়েছে দুষ্কৃতকারীরা তাদের চূড়ান্ত শাস্তি চাই এবং এমন শাস্তি চায় যেটা আর কোনো এই ধরনের অপরাধ যেন তারা সংগঠন না করতে পারে, সেটা আমরা সরকারের কাছে দ্রুত বিচার চাচ্ছি। গত 28 তারিখ কিন্তু নগরীর ব্রহ্মপল্লী এলাকা থেকে তোমার জ্বলন্ত লাশ উদ্ধার করে পুলিশ, এরপরেই কিন্তু মারুফ আহমেদ নামে এক জনকে গ্রেপ্তার করে এবং এই হত্যার পেছনে আরও অনেকেই রয়েছে বলে সেই বিষয়টি স্বজন এবং শিক্ষকরা বলছিলেন এবং তাদের প্রত্যেককেই যেন গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়, এই মানববন্ধন থেকে তারা কিন্তু এই দাবি করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের মোহনেশা সরকারি মহিলা কলেজের মেধাবী শিক্ষার্থী হত্যার প্ররোচনায় যে আন্দোলন চলছে তা থেকে সর্বশেষ তথ্য। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে।